দুটি মন, দুটি মনের কথা, নানান রকম উঁচু নিচু, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, দিনলিপি রোজনামচা ইত্যাদি বিভিন্ন বক্তব্যে অবক্তব্যে ঠাসা, কখনো বা নিস্তব্ধতা আড়াল করে রাখে ঠোঁটের গোড়ায় অনর্গল অবিচ্ছেদ্য শব্দগুচ্ছকে, হয়তোবা ঢেকে রাখার চেষ্টা করে উঁকি মারা বিষয় বিড়ম্বনার অভাববোধকে প্রশ্রয় দেয়। কিন্তু আদৌ কি কখনো চুপ করে থাকে দুটি মনের নীরব কথোপকথন? সহস্র দিনের আদপে নিশ্চুপ থাকার অবশেষে হিসেব লিখতে বসে দেখা গেল মাত্র সামান্যই ব্যক্ত, অধিকাংশই অব্যক্ত থেকে গেছে।